আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লাইভে। আসলে লাইভটা নিয়ে আসার কারণ একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ টিমের প্লেয়াররা যখন আইপিএল খেলতে চায় বা খেলতে যায় তখন তাদেরকে নিছক অপমান ছাড়া আর কিছুই করা হয় না। আমার ব্যক্তিগত মত, আপনাদের কী মত সেটা ভোট করে জানাতে পারেন। তো বাংলাদেশি প্লেয়ারদের অবহেলা করা হয় যেহেতু, আসলে আইপিএল নিলামে বাংলাদেশের প্লেয়ারদের ড্রাফটের নাম না ওঠানোই বেটার, বা আইপিএল কমিটিরও বাংলাদেশকে অ্যাভয়েড করা উচিত। ড্রাফট থেকে প্লেয়ার কিনে আসলে তাদের বিজনেসের চেষ্টা, বিজনেস করার চিন্তা ভাবনা থাকে তাদের, ফেসবুক ইউটিউব পেজের রিচ বাড়ানোর জন্য, সোশ্যাল মিডিয়ায় তারা জনপ্রিয়তা অর্জনের জন্য কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের তারা নিয়ে থাকে, কিন্তু খেলার মাঠে কিন্তু তাদেরকে অবহেলা করে। যেখানে আফগানিস্তানের প্লেয়াররা খেলে বা অন্যান্য আয়ারল্যান্ড বা নমিবিয়ার মতো প্লেয়াররাও খেলে, কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের আসলে তারা খেলাতে চায় না। তাদেরকে মানে শুধু নিয়ে এক ম্যাচ, লিটন দাসকে একটি ম্যাচ মাত্র সুযোগ দিয়েছে, তো এক ম্যাচ সুযোগ দিয়ে তারা পরবর্তীতে কিন্তু 3 ম্যাচ বসিয়ে রেখেছে, জেসন রয়কে খেলালো। এবং যখন লিটন দাস বাংলাদেশে এসে পড়েছে, জেসন রয়ের বদলে কিন্তু আবার আজকে গুরবাজকে খেলানো হলো। তো গুরবাজ আফগানিস্তানের একটা প্লেয়ার হয়ে সে নিয়মিত দলে সুযোগ পায়, কিন্তু লিটন দাসকে কিন্তু আইপিএল কেকেআর কিন্তু তাকে সুযোগ দেওয়ার চিন্তাই করে না বা সুযোগ দেয় না, আর অবহেলিত হয়ে কিন্তু সে ব্যক্তিগত কারণ দেখিয়ে কিন্তু চলে এসেছে। তো লিটন দাসের মতো একটা প্লেয়ারকে আসলে ওইখানে আইপিএলের মতো জায়গায় নিয়ে তাকে কিনা হলো কেন, আর কিনে তাকে প্রপার ইউজ করা হলো না কেন, সেটাই হচ্ছে আসলে আমার বুঝে আসে না। একটা ম্যাচে হয়তো বা একটা বা দুইটা স্টাম্পিং মিস হতে পারে বা খারাপ একটা দিন যেতে পারে, এক ম্যাচ দিয়ে তো একটা প্লেয়ারকে জাজমেন্ট করা যায় না। একটা লিটন দাস কিন্তু একদিনে তৈরি হয় নাই। লিটন দাস বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, বাংলাদেশের না, সে তার যে বর্তমান অবস্থা তার বাংলাদেশ না বিশ্বেরই সেরা ব্যাটসম্যানের কাতারে পড়ে লিটন দাস উইকেট কিপিং ব্যাটসম্যান হিসাবে। বা মুস্তাফিজুর রহমানকে 2 ম্যাচ খেলিয়ে তারা বসিয়ে রাখছে। এর আগেও কিন্তু আমরা যদি আইপিএলের হিস্ট্রি দেখি, প্রথম আইপিএলে আব্দুর রাজ্জাককে 1 ম্যাচ খেলিয়েছিল বেঙ্গালুরু, দ্বিতীয় আইপিএলে আপনার কেকেআর মাশরাফিকে 1 ম্যাচ খেলিয়েছিল, বা আশরাফুলকেও 1 ম্যাচ খেলিয়েছিল দ্বিতীয় বা তৃতীয় আইপিএলে। আর তারপর সাকিব সেই ধারা ভঙ্গ করে সে অনেক দিন খেলেছে এবং কেকেআরকে 2 বার চ্যাম্পিয়ন করেছে। পুনে ওয়ারিয়র্স তামিম ইকবালকে নিয়ে তারা পুরো সিজন বসিয়ে রেখেছিল 2011 সালে, 1টি ম্যাচও খেলেনি। তার কনফিডেন্সকে আসলে ডেমলিশ করারই উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বা আইপিএলের বা পুনে ওয়ারিয়র্সের। তাদের না হলে আসলে একটা প্লেয়ারকে কিনে তারা একটা প্লেয়ারকে সোল্ড করে বা একটা প্লেয়ারকে বাই করে পারচেস করে তাকে 1টি ম্যাচও না খেলানো, এটার যৌক্তিকতা কতটুকু? বা তারা যদি যোগ্য না হয় কেন তাকে কিনা হলো? যদি কিনাই হয়, যদি যোগ্যই হয়, তা কেন তাকে খেলানো হবে না? সেটার আসলে জবাবদিহিতা কি? আর এই যে পাপন সার্ভিসির প্রধান, তিনি বলেছিলেন যে আমাদের প্লেয়ারদের কিনে নিয়ে খেলাবে না, শুধু নিয়ে বসিয়ে রাখবে। তো তাদের আইপিএলে যাওয়ার জন্য এত তাড়াহুড়ার কিছু নেই, কারণ আগে তারা খেলবে এরকম কনফার্মেশন পেলেই তাদেরকে এনওসি দেওয়া হবে। কিন্তু সেইগুলো নিয়ে কিন্তু আসলে যে রিয়াশিদ আজিম বা অন্যান্য রিপোর্টাররা কিন্তু অনেক চাপ তৈরি করেছে বা ফালতু রিপোর্ট নিউজ তৈরি করেছে যে আইপিএলে না গেলে বাংলাদেশের জাত গেল, এরকম অবস্থা, বা অন্যান্য বোর্ড দিচ্ছে বাংলাদেশ কেন দিচ্ছে না। তো বাংলাদেশকে বারবার অবহেলা করা হয়, তো সেখানে আসলে বাংলাদেশের আইপিএলে ছাড়পত্র দেওয়াটা কতটুকু যৌক্তিক? কোনো যৌক্তিকতাই নেই। আর এটা নিয়ে মানে শুধু শুধু রিপোর্ট করেছে ওই 71 টিভির চ্যানেলের রিয়াশিদ আজিম। আসলে তিনি তার ভিউজ বাড়ানোর জন্য বা তার পপুলারিটি তৈরি করার জন্য বিসিবি আর প্লেয়ারদের মধ্যে একটা সিরিজ চলাকালীন অবস্থায় একটা কিন্তু বৈষম্য তৈরি করেছে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু 3 নম্বর T20 ম্যাচটা কিন্তু জয়লাভ করেছে আয়ারল্যান্ড বাংলাদেশের সাথে। তো এইসব ধরনের আসলে এই দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে কিন্তু সাংবাদিকরাই, আর আইপিএলের কাছে যাওয়া উচিত না এই কারণে, কারণ যেহেতু বারবার অবহেলা করা হয়। আর সাকিব বলেন বা মুস্তাফিজ বলেন বা লিটন দাস বলেন, যেই কোনো প্লেয়ারকেই কিন্তু অবহেলা করা। যেমন আজকে কিন্তু দিল্লি ক্যাপিটালস मुस्ताफिजुर रहमान के रखेनी तो मुस्ताफिज की एतई खराब प्लेयर हो गए जाके रखा जाए ना बा जाके दले रखा जाए ना तो जो दले ना रखा जाए ताहले दले केन ओके अटो चॉइस बा ओके छेड़े दिल ना ओके दले बीड़े रेखे किन्तु खेला जो नाई खेलाय ताहले दल केन धरे राखलो बा रिटेन करलो केन मुस्ताफिजुर रहमान के जो मुस्ताफिजेर ओई क्वालिटी नाई थाके तो एक एक टीमेर आसले मोटिवटा कि सेटाई बोझा जाए ना बांग्लादेशी प्लेयार बोले कि तादेर एत अवहेला किछुदिन आगे आशराफुल তিনি বলেছে যে বাংলাদেশি প্লেয়ারদের ন্যায্য দাম দেওয়া হয় না এটা একদম যৌক্তিক একটা কথা কারণ সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে আইপিএলে যেখানে সাকিবের থেকেও 3 ভাগের 1 ভাগ খেলা পায় না ওইসব প্লেয়ারকে হাই রেটে 14 কোটি 15 কোটি রুপিতে কিনে আর সেখানে কিন্তু সাকিব আল হাসানকে সর্বোচ্চ 2 কোটি বা 3 কোটি টাকার বেশি কখনোই দেয়নি আইপিএল তার মানে সাকিব যে এই যে লম্বা 15 বছর 14 বছর ধরে ওয়ার্ল্ড ক্রিকেটে র্যাঙ্কিং 1-1 এ আছে বা টেস্ট ওডিআই এবং টি20তেও কিন্তু নাম্বার 1 এ আছে তো একটা প্লেয়ার কখন নাম্বার 1 এ থাকে তার যদি प्राइम टाइम थे जो परफरमेंस बेटर थे तर कारण कारण आईसीसी के तो साकिब अल हासान टाका दिए कई नम्बर वन से कि खेला पारे ना और तार किन्तु प्रचंड फर्म छिलो एइबार आईपीएल किन्तु ताके निये अवहेला करा हय बा विभिन्न शर्त जुड़े देवा हय बांग्लादेशी प्लेयारदेर जोन्नो कोई आज के तो रशीद खान 4 ओभारे 54 रान दिए तो रशीद खान के आगामीकाल गुजरात लायन्स की बेर करे दिबे दल थेके बेर तो करबे ना तो रशीद खान रान दिले तखन कोनो समस्या हय ना बा आज के आबारो गुरबाज के नेওয়া হয়েছে गुरबाज तार जे नेওয়া হয়েছে सेटार अपरचुनिटी से आबार भालोभाबे ग्रिप करेছে এবং তিনি আজকে 39 বলে 81 রান করেছে খুব ভালো পারফরম্যান্স ঠিক আছে কিন্তু লিটনকে আসলে কতটুকু সুযোগ দিয়েছে আইপিএল আর লিটন এখন ব্যক্তিগত কারণ দেখি কেন আইপিএল থেকে দেশে ফিরে আসবে যেই লিটন দাস কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য প্র্যাকটিসের আগে 2 দিন বা 3 দিন বা 5 দিন ছুটি বাড়িয়ে নিয়েছিল তো সেই লিটন দাস সেই ছুটি বাদ করে খেয়ে আবার কেন বাংলাদেশে ব্যাক করলো তো আইপিএলের বা কেকেআরের কি আসলে এরা কি দেখার বিষয় না বা কেকেআরের লিটন দাস কি এরকমই খেলা পারে না যে তাকে এক ম্যাচ সুযোগ দিয়ে তাকে দল থেকে বের করে দিতে হবে এবং পুরো হারের দায়ভার লিটন দাসের একা নিতে হবে এই দলে তো লিটন দাস একা খেলেনি বাকি 11 জন কি করেছে বাকি 11 জন কি রান করতে মানা করে দিয়েছিল লিটন দাস বা অন্যান্য বোলাররা বা ব্যাটসম্যানরা কি পারফরম্যান্স করেছে যে একটা ম্যাচ হারতে পারে বা টানা হারার বৃত্ত থেকে তারা বের হতে পারে না বা যেই দল দিল্লি ক্যাপিটালস একটি ম্যাচে জয়লাভ করে না লিটন দাস নামার পরে ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালসও কলকাতাকে হারিয়ে দেয় বা আজকে এত সুন্দর একটা ম্যাচে 180 রান করে কিভাবে আর 180 রান করে টার্গেট দিয়ে সেই ম্যাচটা হাতে ছিল 5 ওভারে 69 রান ছিল সেই ম্যাচ কিন্তু 3 ওভার বা 2.5 ওভার আগে কেকেআর হেরে বসে আছে তো কেকেআর হারুক এটা নিয়ে আমার সমস্যা নেই কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের উচিত আসলে টাকাকে অ্যাভয়েড করে অন্যান্য লিগের দিকে মনোযোগ দেয়া বিগ ব্যাশ বা পিএসএল বা শ্রীলঙ্কান লিগ বা ক্যারিবিয়ান লিগ বা বিপিএল এইসব লিগে আইপিএলকে বাংলাদেশি প্লেয়ারদের বয়কট করা উচিত বাংলাদেশের দাম তখনই আসবে যদি বাংলাদেশ কখনো কোনো ইন্টারন্যাশনাল ট্রফি বিশেষ করে বিশ্বকাপ জয়লাভ করতে পারবে তখনই বাংলাদেশকে আসলে দাম দিবে এছাড়া কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে কখনোই দাম দেয়নি এবং দাম দিবে না বাংলাদেশ যদি দামের আশা করে বা আইপিএলে গিয়ে আসলে বসে থাকে সেটা হচ্ছে বোকামি ছাড়া বোকামি ছাড়া কিছুই না আশা করব যে বাংলাদেশ থেকে নেক্সট টাইমে আর কোনো প্লেয়ার যাবে না বাংলাদেশ থেকে আসলে বেঞ্চে বসে থাকা বা পানি টানার জন্য বাংলাদেশ থেকে প্লেয়ার যাওয়ার দরকার নেই তারা যদি ঘরোয়া লিগ খেলে সেক্ষেত্রেও তাদের নিজের পারফরমেন্সের দিকে বা কনফিডেন্স বেটার করে ভালো ক্রিকেট খেলতে পারবে আর বাংলাদেশের এই মোক্ষম জবাবটা দিতে হবে বাংলাদেশকে বিশ্বকাপে এই বিশ্বকাপে বাংলাদেশের উচিত হবে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা যদি পরে ইন্ডিয়ার সাথে পড়বে অবশ্যই কারণ সবার সাথে সবার খেলা আছে এবং সেই ম্যাচটাতে বাংলাদেশের জয়ের বিকল্প নেই এবং জয় আনতে হবে এবং সেই 2016 সালের বিশ্বকাপের ম্যাচের 1 রানের পরাজয়ের যে গ্লানি আছে সেই গ্লানি মুছে বাংলাদেশের এবার ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি জয়লাভ করতে হবে এবং যদি জয়লাভ করতে পারে তখনই ইন্ডিয়ার মাথা ঘুরবে আর আগে বাংলাদেশের উপরে যে সুনজর আসবে না ইন্ডিয়ার এটা আসলে বলাই বাহুল্য বাংলাদেশকে তারা অলওয়েজ নেগলেক্ট করে এবং বাংলাদেশ যদি এতই খারাপ খেলে তাহলে বাংলাদেশে এসে লাস্ট 2টা ওয়ানডে সিরিজে ইন্ডিয়া কেন হেরে গেল ইন্ডিয়া কেন প্রথম 2 ম্যাচেই সিরিজ হেরে যায় 3 নম্বর ম্যাচে কোনো মতে মান ইজ্জত বাঁচিয়ে দেশে ফিরে সেটা কি ইন্ডিয়ার জানা আছে সেটা দর্শক আপনাদের জানা আছে জানা নেই। বাংলাদেশ যদি খেলাই না পারে বাংলাদেশ থেকে প্লেয়ার কেনার কি দরকার, আর সেই প্লেয়ারদের কেন নিয়ে বসিয়ে রাখা হয়? অন্যান্য যে দেশের থেকে ছোট ছোট প্লেয়ার বা অন্যান্য দেশের প্লেয়াররা, সাউথ আফ্রিকার বলাররা অলওয়েজ 40, 50, 60 রান তাদের লোক একদম মামুলি ব্যাপার, ওই সব রান দেয়, তবুও কিন্তু তাদেরকে বসানো হয় না। কিন্তু বাংলাদেশের যদি মুস্তাফিজ 30 থেকে 35 রান বা 40 রান বেশি দিয়ে দেয় তাহলে মুস্তাফিজের জাত গেল, বাংলাদেশের জাত গেল। তো যেহেতু জাতি যায় তাহলে ওই প্লেয়ারদের আসলে কিনার কি দরকার? কিনে আসলে কি বোঝাতে চাচ্ছে? কিনে আসলে ওই কিছু টাকা দিচ্ছে, ওই টাকা দিয়ে ওই টাকার দরকার না, ওই টাকার উপর ওই টাকাকে অ্যাভয়েড করতে হবে। বাংলাদেশের প্লেয়ারদের আসলে তাদের যে বেঞ্চে বসিয়ে রাখলে আর যাওয়া উচিত না। মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ থেকে চার্টার্ড বিমানে করে তাকে নেওয়া হলো ইন্ডিয়াতে। আইপিএলে প্রথম ম্যাচ তাকে বসিয়ে রাখা হলো, দ্বিতীয় ম্যাচ বসিয়ে রাখা হলো, তৃতীয় ম্যাচ বসিয়ে রাখা হলো। 3 ম্যাচেই দিল্লি ক্যাপিটালস হারলো। 4র্থ ম্যাচে যেই মুস্তাফিজকে নামানো হয়েছে, মুস্তাফিজ এক টিম ভালো বোলিং করে মাঝে টিমটাকে একদম গ্রেপে এনেছিল, কিন্তু অন্যান্য বলাররা যে মার খেলো তো সেটার আসলে কোনো দায়ভার অন্যান্য বলার নেই। ম্যাচ হারলো মুস্তাফিজের দোষ, পরের ম্যাচ হারলো মুস্তাফিজের দোষ এবং মুস্তাফিজকে সাইড লাইনে বসিয়ে দেওয়া হলো। তো এভাবে সাইড লাইনে বসিয়ে দেওয়া হয় এটা তো আসলে কোনো যৌক্তিকতা নয়। এবং সাকিব আল হাসান একটা বেটার কাজ করেছে এবার, তিনি মাঝপথে নিজেকে উইথড্র করে নিয়েছে, কারণ হচ্ছে ব্যক্তিগত কারণ বা যেহেতু এনওসি ফুল টাইমের জন্য পায়নি, তিনি উঠিয়ে নিয়েছে, একদম ভালো কাজ করেছে। না হলে ওই নারায়ণ আর রাসেল একদম ফিক্সড একটা প্লেয়ার, তাদেরকে রেখে সাকিবকে খেলানো হতো না। তো সাইড লাইনে বসে থাকার থেকে আমার মনে হয় ওই যে ঘরোয়া লিগ খেলছে সাকিব আল হাসান বা নিজের ফ্যামিলিকে টাইম দিয়েছে বা নিজের দেশে বাপ মার সাথে ঈদ করেছে, এটা বেটার, এটা বেটার। অনেক টাকা কামিয়েছে সাকিব আল হাসান, অনেক টাকা কামিয়েছে। আর টাকা লাগবে না আইপিএল থেকে বা ইন্ডিয়ার থেকে টাকা কামানো লাগবে না, বাংলাদেশ ক্রিকেট খেলে বাংলাদেশের জন্য টাকা কামাও। আর যদি সম্ভব হয় বাংলাদেশকে একটা বিশ্বকাপ এনে দাও সাকিব আল হাসান এবং তার ফুল টিম, তামিম ইকবাল খান বা মুশফিকুর রহিম বা আরও যারা খেলবে, মুস্তাফিজ, লিটন দাস, এবং এই জবাবটা তাদের খেলার মাঠে দেখাতে হবে। ইন্ডিয়ার বিপক্ষে বিশেষ করে বিশ্বকাপ যদি নাও জিততে পারে অন্তত ইন্ডিয়ার সাথে ম্যাচটা যাতে না হারে বাংলাদেশ, এটাই আমি কামনা করছি। আজকে আসলে লাইভে আসার কথা না, লাইভে আসলাম হচ্ছে বাংলাদেশকে যে কি পরিমাণ অবহেলা করে সে অবহেলার একটা রিফ্লেকশন হিসাবে এই ভিডিওটা নিয়ে বা এই লাইভটায় আসলাম। যে আমার কথা হচ্ছে একটা টিমের যদি একটা প্লেয়ারকে যদি ভালো খেলা নাই পারে, তাদের যদি কোনো পরিকল্পনা নাই থাকে, সেই টিম থেকে কেন আমরা প্লেয়ার পারচেস করবো এবং সেই প্লেয়ারকে কেন বসিয়ে রাখবো ম্যাচের পর ম্যাচ বা পানি টানাবো? এটা কোন দেশি খেলা বা কোন দেশি? বাংলাদেশের প্লেয়ারদের কনফিডেন্স নষ্ট করার জন্য সাইড লাইনে বসে রাখা, এছাড়া তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। আর বাংলাদেশের প্লেয়ারদেরকে 1 কোটি টাকার অভাব হয়ে গেল বা 50 লাখ টাকা বা 2 কোটি টাকার অভাব হয়েছে, 2 কোটি টাকার অভাব হয়নি, কারণ সাকিব আল হাসান অলরেডি কেকেআরের যে চুক্তি সেটা ফিরিয়ে দিয়েছে এবং তারা অ্যাভয়েড করেছে, কারণ তিনি কেকেআরের মাঝপথে বলেছে যে তিনি খেলবেন না, এটা বেটার। কিন্তু মুস্তাফিজকে যে আগে পাঠালেই একদম খেলাবে সব ম্যাচ, তো মুস্তাফিজকে খেলাচ্ছে না। তো রিয়াশিদ আজান বা অন্যান্য যে সাংবাদিকরা রিপোর্ট করেছিল যে বাংলাদেশের থেকে এনওসি দিলে কি হবে, তো এনওসি দিয়ে কি হয়েছে? এনওসি নিয়ে কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ থেকেই ছিল দিল্লির, কিন্তু তাকে কয়টা ম্যাচ খেলিয়েছে বা কয়টা ম্যাচ খেলাবে? আসলে মুস্তাফিজুর রহমান যে ওখানে বসে আছে ওটারও কোনো যৌক্তিকতা নেই। মুস্তাফিজুর রহমানের উচিত চলে আসা, ওইখান থেকে মুস্তাফিজুর রহমানেরও চলে আসা উচিত। যে আসলে সাইড লাইনে বসে থাকার কোনো দরকার নেই। বাংলাদেশ থেকে তুমি টিম নিয়েছো, একটা প্লেয়ার একটা দলে, তো একটা টিমে 4টা প্লেয়ার খেলে তো একটা বাংলাদেশি প্লেয়ারকে জায়গা দেওয়ার মতো জায়গা একটা টিমে নাই। দিল্লির ক্যাপিটালস বা কলকাতা এত বড় টিম হলো, তো এত বড় টিম তাদের পারফরমেন্স কই? দিল্লি ম্যাচ জিতেছে মাত্র 2টা, কলকাতা ম্যাচ জিতেছে মাত্র 3টা। 9টা ম্যাচ খেলে যদি 3টা ম্যাচ জিতে 6টা ম্যাচেই পরাজিত হয়েছে কলকাতা। দিল্লি অলরেডি 4টা বা 5টা ম্যাচ পরাজিত হয়ে গেছে, তো মাত্র 2টা ম্যাচ জয়লাভ করেছে। তো এই পারফরমেন্সের আগুনে তাদের তাপ এত, তারা বাংলাদেশি প্লেয়ারদের অ্যাভয়েড করে খেলছে। তো বিদেশি প্লেয়াররা তারা কোন টিমকে কোন বিদেশি প্লেয়ার একদম ম্যাচ জয়লাভ করিয়ে দিয়েছে? কেকেআরের কে আছে জয়লাভ করানোর জন্য? আর দিল্লির বা কে বিদেশি প্লেয়ার জয়লাভ করেছে? দিল্লি ক্যাপিটালসের তো ওয়ার্নার পুরো টিমটাই খেয়ে দিচ্ছে। वार्नर जो डिफेंसिव क्रिकेट खेले ये सब क्रिकेट एखन बांग्लादेश टीमेओ चले ना, आईपीएल तो दूर कथा बांग्लादेश टीमेर टी-20तेओ एखन डेविड वार्नारेर योग्यता नाई जे रकम खेला खेले। যদি আমরা তামিম ইকবালের মতো প্লেয়ারকে বসিয়ে রাখতে পারি যে তিনি ঠেকায় বা বল নষ্ট করে বা অবসর নিয়ে নিতে পারে, তাহলে এই ওয়ার্নারেরও কোনো যৌক্তিকতা নেই আইপিএলের মতো মঞ্চে যেখানে এক একদিন ২০০ বা ২৫০ রান করে ফেলে, সেখানে তিনি ৫৫ বলে ৪৫ বা ৪৫ বলে ৫০ রান, এইটা এখনকার টি-20তে চলে না। তো লিটন দাস বা এই যে মুস্তাফিজুর রহমানকে সুযোগ দিচ্ছে না, এটা আসলে নিছক ইচ্ছাকৃত একটা, এটা হচ্ছে ডেলিভারেটলি বাংলাদেশ বা বিসিবিকে অ্যাভয়েড করা। তারা পাকিস্তানকে অ্যাভয়েড করছে, পাকিস্তানের কোনো টি প্লেয়ারকে এক বছর খেলে আর খেলায়নি, বাংলাদেশ টিমকে অ্যাভয়েড করছে, বাংলাদেশের প্লেয়ার শুধু সাকিব আল হাসান ২টা কাপ এবং মুস্তাফিজুর রহমান একটি কাপ এনে দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ এবং কেকেআরকে, যার ফলশ্রুতিতে তারা অনেকগুলো ম্যাচ খেলেছে নিজের যোগ্যতাতে, তো তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ বা ব্যাকআপ দেওয়া হয়নি আইপিএলে কখনোই না। যদি ব্যাকআপ দেওয়া হতো তারা আরও বেটার পারফরমেন্স করতো, তারা বিশ্বমানের প্লেয়ার, তারা যাদেরকে আইপিএলে নেওয়া হয় অবশ্যই তারা বিশ্বমানের প্লেয়ার এবং বাংলাদেশের জন্য তারা অনেক করেছে, অনেক পারফরমেন্স দিয়েছে, ব্যক্তিগত নৈপুণ্য বলেন বা দলীয় নৈপুণ্য বলেন বা বাংলাদেশকে অনেক ম্যাচ জয়লাভের ভূমিকা রেখেছে লিটন দাস, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। তো এইগুলো প্লেয়ারকে নিয়ে বসিয়ে রাখার কোনো মানে হয় না। এরা আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, তারপরে হচ্ছে আফগানিস্তানের প্লেয়ার, শ্রীলঙ্কার প্লেয়ারদের দিয়ে ভরে, সাউথ আফ্রিকার প্লেয়ার যারা বাংলাদেশের সাথে সিরিজ হারে, বাংলাদেশের সাথে পারে না, তারা ওই প্লেয়ারদেরও বসিয়ে রেখে খেলিয়ে ম্যাচ জয়লাভ করতে পারে না, কিন্তু তাদেরকে ম্যাচের পর ম্যাচ খেলাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্লেয়াররা এক ম্যাচ খেললে সেই ম্যাচে কোনোরকম একটু গাফলিতি বা একটু ব্যাড পারফরমেন্স দেখলে তাকে পরের ম্যাচে বাদ দিয়ে দেয়। তো একটা প্লেয়ারে তো প্রত্যেক দিন ভালো যায় না, একটা প্লেয়ার শুরু করেছে, যেটা লিটন দাসের ব্যাপারটা বলছি, শুরু করলো মাত্র তাকে আর একটা সুযোগ দিতেই পারতো, কে আর দেয়নি, বা মুস্তাফিজুর রহমান 2 ম্যাচ তাকে দেখিয়ে একদম বসিয়ে দিল, কে আরও 2টা ম্যাচ দেখিয়ে তার যদি না পারতো একদম বসিয়ে দিত। তারা 2 ম্যাচ কিনে তারপর মুস্তাফিজকে ছাড়া তারা কয়টা ম্যাচ জয়লাভ করেছে? আজকে যে খেলছে খুব ভালো খেলে ফেলেছে, কতটুকু ভালো খেলছে মুস্তাফিজকে ছাড়া বা লিটন দাসকে ছাড়া কতটুকু ভালো খেলেছে? আর যদি বাংলাদেশের প্লেয়ারদের নাই নেবে তাহলে কেন তাদেরকে পারচেস করা হলো বা তাদের সোল্ড করা হলো, তাদের কিনা হলো? তাদের কিনার কি দরকার ছিল? বাংলাদেশের প্লেয়ারকে কি বেঞ্চে বসিয়ে আইপিএলের খেলা দেখার জন্য? বাংলাদেশের প্লেয়ারদেরকে এই যোগ্যতা নেই। তো যদি যোগ্যতা না থাকে তাহলে গত কি 2 মাস 3 মাস আগে এসেই তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে 1-1 সিরিজ হেরে গেল, তখন কই ছিল সেই ইন্ডিয়ার গর্ব? এমনকি ইন্ডিয়ার মাঠে গিয়ে ইন্ডিয়াকে টি-20তে হারিয়ে এসেছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ যদি নাই পারে তাহলে ইন্ডিয়ার টিম কেন পারে না বাংলাদেশের সাথে? তো সেই জবাব কে দিবে? সেই জবাব দেওয়ার কেউ নেই। তবে বাংলাদেশের প্লেয়ারদেরই আমি বলছি যে বিপিএল খেলুক, আইপিএল অ্যাভয়েড করুক, পিএসএল খেলুক বা বিগ ব্যাশ খেলুক বা ওয়েস্ট ইন্ডিজের লিগ, ক্যারিবিয়ান লিগ খেলুক বা অন্যান্য যত লিগ আছে যেখানে মূল্যায়ন করা হবে, যথার্থ রেসপেক্ট করা হবে, সেইখানেই খেলুক। টাকার সাথে রেসপেক্টটা যদি থাকে তাহলেই খেলুক, না হলে আসলে তাদের আর যাওয়া উচিত না, তাদের অ্যাভয়েড করা উচিত আইপিএলের। আমরা দর্শক হিসাবে আমাদেরও আইপিএল অ্যাভয়েড করা উচিত এবং পারলে ব্রডকাস্টার যে টিভি চ্যানেল জি টিভি এবং টি স্পোর্টস তাদেরও আইপিএল দেখানো থেকে বিরত থাকা উচিত। আইপিএলকে বাংলাদেশ থেকে টোটালি বয়কট করা উচিত, বাংলাদেশের নিজস্ব মাত্রা আনা উচিত। বিপিএল এবং বিপিএলকে আরও বেটার করা উচিত, তাদেরকে মোক্ষম জবাব দিতে হবে ক্রিকেট মাঠে। মুখের ভাষায় কোনো জবাব দেওয়া দরকার নেই, ক্রিকেট মাঠে তাদের জবাব দিতে হবে এবং বিশ্বকাপের ম্যাচে জবাব ইনশাল্লাহ দিবে, আশা করি সেই অপেক্ষায় রইলাম। বাংলাদেশ সেই জবাবটা দিবে, ইন্ডিয়া অন্তত বিশ্বকাপ জিতুক আর না জিতুক, বা বিশ্বকাপে একটা ম্যাচও যদি না জিতে বাংলাদেশ, যে একটা ম্যাচ জিতবে সেটা ইন্ডিয়ার সাথে যাতে হয়, এই দোয়াই করছি। তো সবাইকে লাইভটি দেখার জন্য ধন্যবাদ, আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।